আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, মালিকি ইয়াওমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون سورة النحل بايش آيات جابتو حمد و ثناء الله رب العالمين الجنة جابتو درود و صلاة الشيش نبي محمد رسول الله صلى الله عليه وسلم الجنة বর্ষ শেষে পুনরায় আজকের 30তম বার্ষিক তবলিগী ইজতেমায় এই উন্মুক্ত ময়দানে আমরা জুমার সালাতে মিলিত হতে পেরে সর্বাগ্রে আল্লাহ পাকে শুকরিয়া জানিয়ে বলি আলহামদুলিল্লাহ। স্থান সংকট, অনেকে দাঁড়িয়ে আছেন রৌদ্রের মধ্যে রাস্তায়, যিনি যেখানে পেরেছেন সেখানে স্থান নিয়েছেন, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমাদের জায়গা নাই। দেশের প্রায় সকল জেলা থেকে এখানে লোক এসেছেন, এজন্য আমরা আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এমনকি এ যাবৎ আমাদের সঙ্গে দেখা করেছেন, এমনকি ভারত থেকে, আসাম থেকে, পশ্চিমবঙ্গ থেকে সব জায়গা থেকে লোক আসছেন, এটা আমাদের কল্পনার বাইরে ছিল। আবারও বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত ভাষণে কথা বলতে হবে, কারণ প্রচণ্ড রৌদ্রে আপনাদের কষ্ট হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে মৌলিক যে বিশ্বাসে বিশ্বাসী হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, তার সবটাই অদৃশ্যে বিশ্বাস। সাধারণত মানুষ স্থূল দৃষ্টিতে সব কিছু দেখে, দৃশ্যমান বস্তুকে মানুষ বিশ্বাস করে, কিন্তু না, অদৃশ্য বিশ্বাসকে ঈমান বলা হয়। যদি একজন মানুষ একটা সাদা কাপড় সামনে নিয়ে বলে এই কাপড়টা কি, আমিও বলবো সাদা, আপনিও বলবেন সাদা, এটার নাম কিন্তু ঈমান নয়। দেখতে না পাওয়াটার উপরে বিশ্বাস স্থাপন করাটাই হচ্ছে ঈমান। এবং সেই ঈমানটা হবে যদি আল্লাহর নবী বলেন, যিনি গায়েবের খবর রাখেন আল্লাহর হুকুমে, তিনি যদি কোনো কথা বলেন সেই কথা যদি আমরা বিশ্বাস স্থাপন করি, তাহলে আমার নাম হবে ঈমানদার। সেজন্য পবিত্র কোরআনের শুরুতেই আমরা পড়ি সবসময় তার বাড়িতে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফলাম মিম, যালিকাল কিতাবু লা রায়বা ফিহ, হুদাল্লিল মুত্তাকিন, আল্লাযীনা, এরপর কি সবাই বলেন একটা হরফে দশটা নাকি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথম কথা হলো যারা মুত্তাকি তারাই যারা বিশ্বাস স্থাপন করে গায়েবের উপরে, গায়েব মানে অদৃশ্যের উপরে। এরপরে যে বলা হচ্ছে ইয়াকিমুনা সালাহ, সালাত কায়েম করে, সালাতটা জাহেরি দৃশ্যমান, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে আমরা যে রুজি দিয়েছি সেখান থেকে তারা ব্যয় করে, এটাও প্রকাশ্য ব্যাপার দেখা যায়। যদিও গোপন দান করে বেশি নেকির কাজ,
আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, যারা ঈমান আনে যা তোমার উপরে নাজিল হয়েছে, অর্থাৎ কোরআন নাজিল হয়েছে। কোরআন কি একদিনে একখানা বই আকারে নাজিল হয়েছিল? 23 বছর ধরে নাজিল হয়েছে। 23 বছর কি কেউ সঙ্গে ছিল আল্লাহ নবীর যে কখন কি নাজিল হয় দেখি? এটা অদৃশ্য বিশ্বাস। জিবরিল আসছে কেউ টের পায়নি, নবী টের পেয়েছেন। জিবরিল কি বলে গেল কেউ শুনতে পারেনি, নবী শুনেছেন তো মনের কান দিয়ে। তার কলবে নাজিল হয়েছে, তিনি সব প্রকাশ করেছেন। বিশ্বাস যদি না করেন বেঈমান, বিশ্বাস করলে আপনি ঈমানদার। উমা উনজিলা মিন ক্বাবলিক, যা নাজিল হয়েছে তোমার পূর্বে, অর্থাৎ তৌরাত ইনজিল জবুর, এগুলো তো উনি দেখেননি, আমরাও দেখিনি। শেষে কি বলা হচ্ছে? অবিল আখিরাতে হুম, বলেন ইউকিনুন, এবং আখিরাতের উপরে ইয়াকিন রাখে। আগে বলা হলো ইউমিনুন, আল্লাযীনা ইউমিনুন বিল গায়ব, শেষে যে বলা আছে অবিল আখিরাতে হুম ইউকিনুন। ইউমিনুন আর ইউকিনুনের পার্থক্য নাই। আমাদের একদল ভাই আছে, তার ইমান ইয়াকিনের ওয়াজ করে, দেখেন না, ইমানদার ইয়াকিন এক নয়। যারা আখিরাতের উপরে ইয়াকিন রাখে, ইয়াকিন হচ্ছে দৃঢ় বিশ্বাস। ইমানের সংজ্ঞায় ঢুকতে গেলে সেরে কলমা পড়লে ইমানদার হওয়া যায়। মুসলমানদের সংজ্ঞায় ঢুকতে গেলে আশাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশাদুল্লাহ মুহাম্মাদুর আব্দুহু রাসূলু, বাস খালাস, কলমা শাহাদাত পড়লেন, মুসলমান হয়ে গেলেন। কিন্তু ইয়াকিন সৃষ্টি হতে গেলে দৃঢ় বিশ্বাস লাগে। আবু জাহলও কিন্তু আখিরাতে বিশ্বাস করত, তার ইয়াকিন ছিল না। আবু বকর আখিরাতে বিশ্বাস করতেন, তার ইয়াকিন ছিল। এই ইয়াকিন হলো সবচেয়ে বড় জিনিস। মুসলমানের সমস্ত কর্ম হবে এই অদৃশ্য বিশ্বাসের ভিত্তিতে। ইহুদিদের লোকরা তারা আল্লাহকে বিশ্বাস করতে চায় নাই। তারা যুক্তি দিয়েছিল মুসার কাছে এসে, লান্নুমিনালাকা হাত্তা নারাল্লাহ জাহরা, কখনো হে মুসা তোমার উপরে আমরা বিশ্বাস স্থাপন করবো না যতক্ষণ আল্লাহকে সামনে আমরা স্পষ্ট না দেখব। না দেখে বিশ্বাস করবো কেন? যখন এই দাবি তারা করলো কওমের 70 জন নেতা, তখন মুসা কি করবে না, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে গেল, সবগুলো ওখানে একসাথে এক হুকুমে সব মরল। তখন মুসা বললো, হে আল্লাহ এ কী হলো, ওরা তো বাড়ি গিয়ে আমাকে দায়ী করবে, তুমি ডেকে নিয়ে মেরে ফেলেছো তুর বাড়ির নিগে, তো আল্লাহ ওকে বাঁচিয়ে দাও। আল্লাহ তখন তাড়াতাড়ি ওদেরকে বাঁচিয়ে দিলেন। এইবার তোরা সেজদা কর, তো সেজদা মাথায় ঠেকাইছে কিন্তু তাকাচ্ছে উল্টো পড়ে, আসলে দেখি আল্লাহ আছে কিনা। কতটা বদ দেখেন ইহুদিরা। শেষে আল্লাহ করলে গিয়ে তুর পাড়া উসুগুর ধরলো, বেটা সেজদা কর না মেরে দিলাম কিন্তু, তখন ভয়ে ভয়ে মাথা ঠেকাইছে। এই বদ কওমের নাম হলো ইহুদি, ওদেরকে বলে মাকজুব। এই জন্য সুরে ফাতে আমরা পড়ি শেষে কি, গাইরিল মাকজুব ইয়ালাইহিম আলাদ্দাল্লিন, আল্লাহ তুমি আমাদেরকে মকজুব ইহুদিদের মতো করো না, আর দল্লিন পথভ্রষ্ট নাসারাদের খ্রিস্টানদের মতো করো না। প্রতিদিন মুসলমানরা যখন সালাত আদায় করে, সুন্নত পড়ি যার, ফরজ পড়ি যার, নফল পড়ি, যাই পড়ি, আমরা কিন্তু সুরে ফাতে পড়ি, তাই না? সুরে ফাতে পড়ি আর এই লাগে যে প্রার্থনা করি আল্লাহ আমাদেরকে ইহুদি নাসারাদের মতন ওরকম যেন করো না, কারণ ওরা বিশ্বাস স্থাপন করে নেই। এমনকি শেষে বললো, আচ্ছা মুসা তোমার উপর যে আল্লাহ তোমার সঙ্গে আল্লাহ কথা বলে, তা আমরা একটু সম্বন্ধে কী বলে, তো চলো শোনা যায়। শুনলো ঠিকই, শুনে টুনি বলে কি জানেন, আসলে আল্লাহ বললো না ভূতে বললো, তা তো বুঝতে পারলাম না। কত বড় বদ বিশ্ব বদেরা। এই বাদরামি শুধু ইহুদিদের মধ্যে সীমাবদ্ধ, আমাদের মধ্যে ঢুকবে না? মুসলমান নামধনীদের মধ্যে কি একে ঢুকবে না মনে করেন নাকি? এই বিশ্বাস আমাদের মধ্যেও আছে। এরাই বলে আসলে আমরা আগে মানুষ ছিল না, বাঁদর ছিলাম, বাঁদর তো লেস্টাস খসি খসি এখন মুসলমান মানুষ হয়ে গেছে। আল্লাহ যে সৃষ্টি করেছে আদম হওয়ার মাধ্যমে জান্নাতে, এটা তারা স্বীকারই করে না। ইহুদিদের বিশ্বাসের সঙ্গে মুসলমানদের বিশ্বাসের পার্থক্য এই, মুসলমান ওহির বিধানে বিশ্বাস করে, ওহি দেখা যায় না, নবীর জবান দিয়ে আমরা শুনেছি, নবী যা বলেছেন সেটা আমরা বিশ্বাস করেছি, এই বিশ্বাসটাই আমাদের পুঁজি। এই বিশ্বাস যদি মজবুত থাকে ইনশাআল্লাহ এই বিশ্বাস আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে, আর কিছুই লাগবে না। এইবার যখন এই বিশ্বাস করলেন তখন কিন্তু আপনার কর্ম চলে আসলো। বিয়ের দিন আমরা কী বলি, কবুল করিলাম, তাই না? ছোট্ট একটা কথা মুখ দিয়ে বের হয়, সাক্ষী থাকেন সেখানে, অভিভাবকরা থাকেন, এই ছোট্ট দুটো বাক্য কবুল করিলাম,
এতটুকুর মধ্যে দুজন অপরিচিত পুরুষ এবং নারী স্বামী স্ত্রী হয়ে একত্রিত হয়ে যায়, সারা জীবন এই ছোট্ট কথার উপরে তারা ঐক্যবদ্ধ থাকে, দৃঢ়তার সঙ্গে টিকিয়ে রাখার চেষ্টা করে, তাই না? এই ছোট্ট কথার সঙ্গে যদি কেউ প্রতিজ্ঞা ভঙ্গ করে, বেইমানি করে, পুরা সন্তান পরিবারটাই ভেঙে যাওয়ার উপলক্ষ হয়ে যায়। ঠিক মুসলমানজন লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিচ্ছে, আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তোমাদের পুরো কর্তব্য হয়ে দাঁড়াচ্ছে আল্লাহর বিধান মান্য করা। আর এই বিধানের মূল লক্ষ্য থাকবে আখেরাত, অবিল আখেরাত হুম ইউকিনুন। আমরা সবাই নিজ নিজ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি প্রতি সেকেন্ডে 186,000 মাইল গতিবেগ নিয়ে, বা আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 186,000 মাইল। কিলোমিটার হিসাব করলে 3 কিলোমিটার বেগে আমরা এগিয়ে চলেছি, যে কথা বলছি প্রতি সেকেন্ডে আমার আয়ুটা 3 কিলোমিটার এগিয়ে যাচ্ছে আমার মৃত্যুর চূড়ান্ত ঠিকানার দিকে। এরপর থেকে আমার পরবর্তী জীবন শুরু হবে আলমে বারজাখ। আর ওইটা যদি বিশ্বাস না থাকে তাহলে আল্লাহতে বিশ্বাস খুব বেশিক্ষণ টিকে না। আল্লাহর উপরে বিশ্বাস, অন্য সব কিছুর উপরে বিশ্বাস, সবচেয়ে কঠিন হলো আখেরাতের উপরে বিশ্বাস। এজন্য এখানে ইয়াকিনের কথা আল্লাহবাক নিয়ে এসেছেন, যে ব্যক্তি আখেরাতের বিশ্বাস করে, মৃত্যুর পরবর্তী জীবনে বিশ্বাস করে, জাহান্নামের জ্বলন্ত হুতাশনকে ভয় করে, জান্নাতের সুসংবাদকে ভয় করে, কামনা করে, সেই ব্যক্তি কিন্তু তার সার্বিক জীবনে সঠিক অর্থে সঠিকভাবে সৎকর্মসমূহ সম্পাদন করে। এখানে গিয়ে আল্লাহ কর্তৃক সীমারেখা যাতে আমরা লঙ্ঘন না করি সে বিষয়টাই ব্যাখ্যা দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একদিন বললেন, দেখো কিয়ামতের দিন কিছু কিছু মানুষ উঠবে পর্বতমালার মতো শুভ্র বসনে, তাদের আমলগুলি এত সুন্দর হবে সমস্ত লোক তাদের দিকে তাকিয়ে থাকবে, কিন্তু যখন আল্লাহ পাক বিচারে বসবেন তখন তাদেরকে হাবা আম্মানসুরা, উড়ন্ত ধুলিকণার মতো সমস্ত আমলগুলোকে আল্লাহ পাক বরবাদ করে দিবেন। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ, হে আল্লাহর রসুল, কোন কাজ করেনি বলে তাদের এই দুর্দশা হবে, আমাদেরকে একটু দয়া করে বলবেন কি, যেন আমরা যেন ভুল করে ওই কাজ না করে বসি। তখন আল্লাহর রসুল বললেন, দেখো তারা তোমাদেরই মতো ভাই, তারা তোমাদেরই মতো দিনের বেলায় ইবাদত করে, কিন্তু ওরা রাতের বেলায় গিয়ে হারাম কাজ করে যেটা তোমরা কেউ দেখতে পাও না, অর্থাৎ গোপনে হারাম কাজ করে, প্রকাশ্যে তোমরা টের পাও না। এরাই হলো সেইসব লোক যারা প্রকাশ্যে বহু সৎকর্ম সম্পাদন করেছে, হজ করেছে, উমরা করেছে, দান সাদকা করেছে, মানুষ খুব খুশি তাদের উপরে, দানবীর খতব পেয়েছে, কিন্তু ওর ভিতরে যে লুকায়িত বিষয়টি রয়েছে সেটা তোমরা দেখতে পাও না। রিয়া আছে, শ্রুতি আছে, মনে মনে চায় যে লোক আমার প্রশংসা করুক, এগুলো তোমরা টের পাও না। আর রাতের বেলা সে আরও অন্যায় কাজ করে, যে কাজগুলো তোমরা জানতে পারো না, আল্লাহর হিসাবে সবই থাকে। অতএব সবাইকে সেদিন দাঁড় করিয়ে দিয়ে এই নেকির পাহাড় নিয়ে যিনি দাঁড়িয়ে থাকবেন, সবার সামনে দেখা যাবে লোকটা একেবারে নিঃস্ব ফকির হয়ে যাবে, ফাজাল্লাহু হাবা মানসুরা, উড়ন্ত ধুলিকণার মতো সমস্ত আমলগুলো উড়ে যাবে। একদিন আল্লাহর রাসূল বললেন, দেখো তোমরা সেই জমানা আসার আগে সাবধান হও, যেদিন মানুষ দিন বিক্রি করে দুনিয়া কামাই করবে। সাহাবা কেরাম বললেন, সেদিন মানুষ সকালে উঠবে কাফের হয়ে, সন্ধ্যা করবে মুমিন হয়ে, সন্ধ্যা করবে মুমিন হয়ে, সকালে উঠবে কাফের হয়ে। সাহাবা কেরাম বললেন, এটা কেমন কথা হলো, একই ব্যক্তি সন্ধ্যেবেলা কাফের, সকালবেলা মুমিন, এটা কেমন হলো? তখন আল্লাহ রাসূল জবাবটা যে দিলেন এটা মনে রাখুন, এই আনোয়ার কাবুল দরবার আদব করবে না। তো আল্লাহ রাসূল জবাব দিলেন, চলো আবিউর রাজুল দীন ও বি গরজ দুনিয়া, যখন মানুষ দুনিয়ার স্বার্থে দিন বিক্রি করবে,
তখন এই ফেতনা এসে যাবে একবার গাঢ় অমানিসার মতো, অন্ধকার রাত্রির মতো। খবর দাও, সাবধান থাকো আমার উম্মত। দুনিয়ার স্বার্থে যারা দিন বিক্রি করে খায় তাদের অবস্থা খুবই খারাপ। আল্লাহ রাসূলের ভাষা তাদেরকে কাফের বলা হয়েছে। দিনের কাজ হবে সিরফ ইখলাসের সাথে, সিরফ দিনের সাথে দিন হবে, এখানে দুনিয়া ঢুকবে না। দুনিয়ার কাজ দুনিয়ার স্বার্থে হবে, দিন ঢুকবে না। হাদিসগুলো মনে রাখবেন। একদিন আল্লাহ রাসূল বললেন, শুনে রাখো আমার সাহাবীরা, আমি এইমাত্র জান্নাত জাহান্নাম দেখলাম, যদি তোমরা তা দেখতে তাহলে তোমরা হাসতে কম কাঁদতে বেশি। সাহাবা কিরাম বললেন, হে আল্লাহ রাসূল, আমাদের উপায় কী? আমরা তো অনেক অন্যায় কাজ করি, সবসময় তো বুঝি না আমরা। ওই শোনো, মনে রেখে দিও, আশাদ্দুন্নাসে আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাফিরুন, যারা দুনিয়াতে ছবি তোলে, ছবি তৈরি করে, তারাই কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি ভোগ করছে। এগুলো আমি নিজে মিরাজের দিন দেখেছি, এখন আমি আবার দেখলাম। অতএব তোমরা সাবধান, আমার মৃত্যুর পরে যেন আমার কবর কেন্দ্রিক কোনো তোমরা মসজিদ বানিও না, যেন তীর্থকেন্দ্রে পরিণত করো না। তিনি লানত করলেন ইহুদি নাসারাদের উপরে মৃত্যুর পাঁচ দিন আগে। তো স্ত্রীর পাশে বসে আছে উম্মে হাবিবা এবং মারিয়া কিবতিয়া, যারা এর আগে ছিলেন খ্রিস্টান রাজ্য আব্রাহার নাজাসের এলাকায়, ইথিওপিয়া বলা হচ্ছে এখন যাকে। উনি এসে বললেন, হে আল্লাহ রসুল, আমরা দেখলাম ওখানকার লোকেরা মূর্তি বানায়, কেউ মারা গেলে তাদের মূর্তি বানায় এবং সেখানে খুব সম্মান দেখায়। তখন আল্লাহ রসুল মাথা মুখ কাপড়টা সরিয়ে দিলেন মুখের উপর থেকে, থেকে তিনি বললেন, দেখো লাআনাল্লাহু আল-ইহুদা ওয়ান-নাসারা আল্লাযিনা ইত্তাখাযু কুবুরাহুম মা'আবিদা অন্য ফি রাওয়ায়াতিন উখরা ওয়াসানা ইউবাদু, আল্লাহ পাক লানত করুন ইহুদি নাসারাদের উপরে যারা তাদের নবীদের কবরগুলোকে তীর্থস্থানে পরিণত করেছে, ইবাদতখানায় পরিণত করেছে। অতএব তোমরা সাবধান, কবরে বাতি দিও না, কবরে পূজা করো না, কবরে তোমরা মাথা নিচু করো না। আল্লাহ রসুলের মৃত্যুর আগের এই ওসিয়তটা পর্যন্ত আজকে মুসলিম উম্মাহ ভুলে গেছে। কেন কবর লাগে না, কবর না থাকলেও অনেক কিছু বানাচ্ছি আমরা, পূজা আর পূজা। হাজার হাজার মানুষ না খেয়ে মরতেছে, সন্তান বিক্রি করে তারা ইজ্জত আবরু রক্ষা করছে, আর আমি যে ইট কাঠের উপরে যে ফুল দিচ্ছি সেখান দিয়ে সম্মান প্রদর্শন করছি, ছবি তুলে টাঙিয়ে রাখছি, মাথায় গাড়ে ফুল দিচ্ছি। যারা বিভিন্ন পীরের মুরিদ তাদের বাড়িতে মুরিদদের ঘরে আমি সহচক্ষে দেখেছি, সপ্তাহে সপ্তাহে তাজা ফুল দিয়ে সেখানে মালা দেয়। ওদিকে ধর্মের নামে এগুলো হচ্ছে, এদিকে রাজনীতির নামে একরকম হচ্ছে, সব কিছু রেজাল্ট কিন্তু একটাই দাঁড়াচ্ছে, ওই হাদিসের আলোকে লানত হবে ওইসব লোকদের উপরে যারা মৃত্যু ব্যক্তির কবরে সিজদা করে, সম্মান করে, ইত্যাদি ইত্যাদি। আর সবচেয়ে বেশি আজাব হবে কিয়ামতের দিন যারা ছবি তৈরি করে, ছবি টাঙায়। ইহতেরামের জন্য টাঙানোর জন্য, সম্মানের জন্য টাঙানো নিষিদ্ধ, কিন্তু সম্মানের জন্য যদি না হয়, যখন পত্রিকা ছবি দেয় এগুলো মানুষ সিঁড়ি ফেলে দেয় বিক্রি করে, অসম্মানের জন্য এগুলো নাজায়েজ নয়। সম্মানের জন্য যদি আপনি রাখেন, টাঙান বা কিছু করেন, ওটা নিষিদ্ধ। আমি দাবি করব আমাদের যারা সংগঠনের কর্মী আছেন, আপনাদের বাড়িঘরগুলো যেন ছবি মূর্তি থেকে মুক্ত থাকে। রাজি আছেন? আল্লাহ পাক আমাদের সবাইকে ছবিমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন, যেন রসুলের এই হাদিসের আলোকে আমাদের কিয়ামতের দিন যেন বিপদে না পড়তে হয়। আরেকটা হাদিস আল্লাহর রাসূল বলছেন, একদিন এই সাহাবীরা শোনো, মাল মুফলেস, তোমরা বলো তা মুফলেস কাকে বলে, নিঃস্ব কাকে বলে? তারা বললেন, আল মুফলেস ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে তো নিঃস্ব তারাই যাদের কোনো টাকা পয়সা নাই এবং কোনো সম্পদ নাই। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি কদ শাতামা হাযা
ওয়াকাদাফা হাজা ওয়াকালা মাল হাজা ওয়াসাফাকা দামা হাজা ওয়াদারাবা হাজা ফায়ুতা হাজা মিন হাসানাতিহি ওয়াহাজা মিন হাসানাতিহি ফাইন ফানিয়াত হাসানাতুহু কাবলা ইউকদা মা আলাইহে ওখেজা মিন খাতায়াহু ফা তুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন নার। তোমরা কি জানো নিশ্চয়কে? তারা বললেন, হে আল্লাহ রসুল, আমাদের মধ্যে নিশ্চয় হচ্ছে সেই যার কোনো দেরহাম নেই বা কোনো সম্পদ নেই, অর্থাৎ নগদ অর্থ নাই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি হল নিশ্চয় যে কিয়ামতের দিন সালাত, সিয়াম, যাকাত ইত্যাদি বহু আমল নিয়ে উপস্থিত হবে, এবং এর সাথে সে কাউকে গালি দিয়েছে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কারো রক্ত প্রবাহিত করেছে অর্থাৎ হত্যা করেছে, কাউকে মারধর করেছে ইত্যাদি অপরাধও নিয়ে আসবে। সে তখন বসবে এবং তার নেক আমল হতে এ ব্যক্তি কিছু নিয়ে যাবে, ও ব্যক্তি কিছু নিয়ে যাবে, এভাবে সম্পূর্ণ বদলা দিতে দিতে একসময় তার সমস্ত নেক আমল নিঃশেষ হয়ে যাবে। এরপরও যখন দাবিদার থাকবে, তখন আল্লাহ পাক কী করবেন? ওই ব্যক্তি নিজস্ব আমল নেওয়া যত নেক আমল ছিল সবগুলো এদেরকে দিতে থাকবেন। একসময় দেখা যাবে ওই নেকির পাহাড় নিয়ে যিনি এসেছিলেন তার নেক আমলের পাল্লে একদম খালি হয়ে যাবে। ফাতর হাতিনার, অতপর তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আমাদের বাচ্চারা পড়ে আরবি কায়দায়, মাদ্রাসায় পড়ে, মসজিদে পড়ে, মক্তবে পড়ে, অর্থ কি বুঝি? ওই দিন যার আমলের পাল্লা ভারী হবে সেদিন ফি ঈশাতির রাদিয়া, জান্নাতের স্বাচ্ছন্দ্য জীবন সে যাপন করবে। ওই দিন যার আমলের পাল্লা হালকা হয়ে যাবে, ফাওয়া ফি হাওয়িয়া, সে হাওয়িয়া জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার আদ্রাকা মাহিয়া, তুমি কি জানো সেটা কি? সেটা হলো হাওয়িয়া। আমরা জাহান্নামের আগুনে দগ্ধীভূত হতে চাই না, হে আল্লাহ তুমি আমাদের আমলনামা ভারী করো, আমাদের নেক আমল করার তৌফিক দাও, যেন আমাদের নেক আমলগুলো ওই দিন হাবা মানসুরার মতো, সে উড়ন্ত খড়কুটার মতো উড়ে না যায়। তুমি আমাদের কাজগুলোকে সেইভাবে তোমার স্বার্থে করার তৌফিক দান করো। দুনিয়ায় বেশ দিন বাঁচব না, চোখের সামনে দেখতে পাচ্ছি মস্কোতে 72 টন ওজনের পিতুলের লেলিন মূর্তি, তার অনুসারী তার লোকেরাই ধ্বংস করে দিয়েছে। ইউক্রেনে 1320টি লেলিন মূর্তি ধ্বংস করেছে তার নিজের দলের লোকেরাই, 659টি লেলিনের নামাঙ্কিত প্রতিকৃতি ধ্বংস করেছে তার নিজেদের লোকেরাই। পিকিংয়ে মাওসেতুংয়ের ছবি, তার মূর্তি ধ্বংস করেছে তার দেশের লোকেরাই। 76 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ভর্তি হওয়ার জন্য গেলাম, তখন দেখলাম দাবি করেছে একটা দল যে ঢাকার রাজপথের মোড়ে মোড়ে মুক্তিযোদ্ধাদের বড় বড় মূর্তি স্থাপন করতে হবে। তখন তো আমাদের সংগঠন নাই, বিবৃতি দিলাম দৈনিক আজাদ পত্রিকায়, এটা বাতিল করেন, ঢাকা মসজিদের নগরী মূর্তির নগরী হবে না। পরিণামে হলো এই, আমাকে মেরে পিষে ফেলার জন্য আমার রুম হামলা করলো, ভেঙিয়ে তছনছ করে দিল, মহসিন হলের অবস্থা খারাপ করে দিল, সমস্ত জানলা কবাট ভেঙিয়ে শেষ করে দিল। আল্লাহবাক কীভাবে আমাকে বাঁচিয়ে নিলেন! আমি ওই দিন কোনো কাছে যাত্রাবাড়ি চলে গেছিলাম, এসে দেখি আমার গার্ড বলছে হলের, স্যার ভাই আপনি খবরদার এখানে ঢুকেন না, আপনাকে দেখলে পিষে শেষ করে দেবে। বলে কেন, আমি কী অপরাধ করলাম? বলে আপনারা কী লিখছেন নাকি পত্রিকায়, মানুষ খেপে আগুন হয়ে গেছে, আপনাকে পেলে সে রাখবে না। আমি ওরা ওদের রুম নম্বর আমাকে বলো, বলো 348। সোজা চলে গেলাম ওদের রুমে, যারা আমাকে মারার জন্য প্রস্তুত হয়ে আছে লাঠি মাটি নিয়ে। দরজা খুলে সালাম আলাইকুম, ওরে বাপ রে বাপ, ভর্তি সব, কী আপনারা কি আমাকে খুঁজছিলেন নাকি? ওরা তাকাচ্ছে আমার দিকে, কী দুঃসাহস!
যাকে মারার জন্য ঘুরে বেড়াচ্ছে সে সে বলে সালাম দিচ্ছে, তাহলে কী হচ্ছে আপনাদের? তো বললাম ভাই, শেষে বললাম নিরাকার আর আকার, এই কবিতা আছে সাকার কি নিরাকার কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরই আছে, আমি জানি এরা হাদিস কোরআন মানবে না, এ রবীন্দ্রনাথ ঠাকুর মানবে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা যখন শুনে দিলাম তো তাও তো ঠিক কথা, আল্লাহ বাঁচা গেল, প্রথম মাঠটাতে বাঁচলাম। মুসলমান হাদিস কোরআন মানবে না, রবীন্দ্রনাথ ঠাকুর মানবে। তিনি এগুলো আদৌ পছন্দ করতেন না, তিনি এর বিরুদ্ধে কবিতা লিখে গেছেন। শুনে দিলাম, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখি নেই কবু চক্ষু মেলিয়া ঘর হতে দুবা ফেলিয়া, একটি ধানের শিশির মাথায় একটি শিশির বিন্দু। সিন্ধু দেখতে গেছি কোথায়? ও তো নিজের বাড়ির সামনে নিজের ধানের ক্ষেতে যে শিশির বিন্দু জমি আছে ওইটা কখনো দেখি নাই। এই শিশির বিন্দু যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন তোমার আল্লাহ। এটা যদি রবীন্দ্রনাথ ঠাকুর বলতে পারে, তুমি বেটা মুসলমান তুমি বলতে পারো না? কদিন থাকবে তোমার মূর্তি? দুদিন পর চলে যাবে, মাথায় কাকে পায়খানা করবে আর পায়ে কুত্তায় পোশাক করবে? আল্লাহ পাক আমাদেরকে আগেই সাবধান করেছেন তার রসুলকে দিয়ে, খবরদার আসাদুন্ন আছে আজাবান ইয়াউমুল কিয়ামা আল মুসাফিরুন, কিয়ামতের সবচেয়ে বেশি শাস্তি প্রাপ্ত হবে তারাই যারা ছবি তৈরি করে। সাবধান ছবিওয়ালারা, এই ঘন ঘন মোবাইল তোলো, সাবধান থেকো। পরিশেষে আজকের তবলিগ ইস্তেমে আগত সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি, আবল আখেরাত মিও কেনুন, আখেরাত করে একিন রাখুন, মৃত্যুর পরে আমাদের চলে যেতে হবে, আখেরাতে বিশ্বাস আমাদের ফরজ। আল্লাহ পাক বলছেন ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা কুলুবুহুম মুনকিরা অহম মুস্তাকবিরুন, যে সমস্ত মানুষ আখেরাতে বিশ্বাস করে না তাদের অন্তরটায় হঠকারী, কোনো যুক্তি মানবে না। অহম মুস্তাকবিরুন, তারা হয় অহংকারী। সূরা নাহল 22 আয়াত। আখেরাত সম্পর্কে পৃথিবীতে তিন ধরনের লোক আছে, দুই ধরনের লোক আছে। এক ধরনের লোক তার পরকালে বিশ্বাস করেন, আর ধরনের লোক পরকাল বিশ্বাস করেন না। যারা নাস্তিক তাদের কাছে পরকাল নেই। বিশ্বের অত্যন্ত এই যুগের আইনস্টাইন বলে খ্যাত স্টিফেন হকিং, যিনি 2018 সালে মারা গেলেন, তিনি মৃত্যুর আগেও পর্যন্ত বলে গেছেন পরকাল বলে কিছু নাই। তাহারি আপনারা পড়েছেন না? পরকাল বলে কিছু নাই। আর মানুষের মৃত্যু হলে কম্পিউটারের মতো, কম্পিউটার যেমন ফাইল ফেল করে একসময় নষ্ট হয়ে যায়, মানুষের জীবনের একসময় আস্তে 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 নষ্ট হয়ে যায়, মৃত্যু কিছু নেই, পরকাল বলে কিছু নেই। অথচ উনি তখন বয়স 20 বছর, 1963 সালে, তখন থেকে উনি প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে আছেন। আল্লাহ পাক তাকে দিয়ে কাজ নিয়েছেন, তার মাথাটা ভালো রেখেছেন, দেহটা অসল করে দিয়েছেন। যে 63 সাল থেকে 56 বছর আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রাখলো ওই অবস্থাতেই, যে আল্লাহ তার এটা করলেন, দুনিয়ার ডাক্তারের কোনো অভাব তার ছিল না লন্ডনে, ডাক্তার কবিরাজ থাকা সত্ত্বেও তাকে সুস্থ করতে কেউ পারে নাই। একবার তিনি চিন্তা করলেন না যে কে আমাকে 20 বছরের তরতাজা নওজোয়ানকে আজকে প্যারালাইসিস ফেলে রাখলো, এরপরে কে আমাকে 56 বছর বাঁচিয়ে রাখলো? তো ডাক্তাররা বলেছিল তুমি আর ম্যাক্সিমাম 2 বছর বাঁচবা, তো 2 বছর বাদ দিয়ে 56 বছর বেঁচেছিল। এই চিন্তা তিনি করেন নাই, এরপরও বলে গেলেন পরকাল বলে কিছু নাই। বাংলাদেশের বহু জ্ঞানী মানুষ আছে না? জ্ঞানী মানুষের মধ্যেই শয়তান ঢোকে বেশি, জ্ঞানী মানুষের অনুসারী খুব বেশি। একটা জ্ঞানী মানুষ যদি ঘুরাইতে পারে শয়তান খুশি, ওদের বহু লোক নষ্ট হবে। বন্ধুরা আমার, এটা হলো অবিশ্বাসীদের কাজ। নাস্তিকদের সংখ্যা বাংলাদেশে খুব কম, তবু 2-4টা আছে, জাহির হয়। আর এক দল হচ্ছে তারা পরকালে বিশ্বাস করে, তারা দুই ভাগে বিভক্ত, একদল মুসলমান আর একদল হিন্দু বৌদ্ধ। এরাই হিন্দু বৌদ্ধদের পরকাল হলো এই, হিন্দুদের বিশ্বাস হচ্ছে পরকাল সম্পর্কে এই, যে মানুষ যদি দুনিয়াতে কোনো অন্যায় অপকর্ম করে তাহলে মৃত্যুর পরে সে জন্মান্তর হবে, ছাগল হবে, গরু হবে, বাঘ হবে, কুত্তো হবে, এসব হবে, হয়ে সারা জীবন থাকবে, একে বলে জন্মান্তরবাদ। এরপরে হতে হতে যদি কখনো সে কোনো ভালো কাজ নজরে পড়ে পরমেশ্বরের, তাহলে হয়তো বা সে আবার
কোন একটা ভালো রূপ ধারণ করে সে পরমাত্মার সঙ্গে মিল হয়ে লীন হয়ে যাবে, যেটাকে আমাদের সুফিবাদী ভাইয়েরা বলেন ফানাফিল্লা বাকাবিল্লা। তার জীবনটা দুনিয়া থাকে না, ও আল্লাহর মধ্যে ফানা হয়ে যায়, মানে আল্লাহর মধ্যে মিশে যায়, লীন হয়ে যায়। এটা হিন্দু আকিদা থেকে মুসলমানের মধ্যে ঢুকেছে, এটাকে ইংরেজি বা নিও প্ল্যাটিনিজম। আর এক দল হলো বৌদ্ধ আকিদা। বৌদ্ধরা বলে যে তার পরকালে কোনো জান্নাত জাহান্নাম নাই, সে নির্বাণ লাভ করে। নির্বাণটা কি? জীবনের এই ত্যাগ তিতিক্ষা কষ্ট দুঃখ মুসিবত থেকে বাঁচার জন্য মানুষ মৃত্যুর পরে নির্বাণ লাভ করে, এখানে আর কোনো কষ্ট হয় না। এটা হলো জীবন থেকে পলায়নের মতবাদ। এখানে যে একটা মানুষের কিছু পাওয়ার নেই, জালেম শাস্তি পায় না, মজলুম পুরস্কার পায় না। তাহলে বৌদ্ধের নির্বাণবাদ আর হিন্দুদের জন্মান্তরবাদ আর মুসলমানদের আখেরাত বিশ্বাস কি এক হলো? মুসলমানদের আখেরাত হলো মৃত্যু পরে সে হয় জান্নাতি হবে না জাহান্নামী হবে, ঠিক না? কবরের জান্নাতের সুবাতাস আসবে অথবা জাহান্নামের কঠিন আগুন ধরা বাতাস আসবে, শুরু হয়ে যাবে এখান থেকে। লাকাত কুন্তফি গফলত মিন হাজা ফাকাশাফনা আনকা গিতা গিতওয়াকা ফাবসারুকা লিয়াউমা হাদীদ। হে মানুষ, তুমি এতদিন ছিলে গাফলাতের মধ্যে, উদাসীনতার মধ্যে, আজকে মৃত্যুর পরে তোমার চোখের পর্দা আমরা খুলে দিয়েছি। ফাকাশাফনা আনকা গিতওয়াকা ফাবসারুকা লিয়াউমা হাদীদ, এখন তোমার চক্ষু সুতীক্ষ্ণ হয়ে গেছে, ওই দেখো জান্নাত, ওই দেখো জাহান্নাম। জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের শুভতার দিকে আনন্দে আত্মার হয়ে যাবে। এবার ফেরেশতা তাকে বলবেন, হে মানুষ, ওইটাই তোমার ঠিকানা ছিল, কিন্তু তুমি যে অন্যায় করে আসছো সারা জীবন, অত ওই ঠিকানা বাতিল হয়ে তোমার ঠিকানা এখন এইটা বলে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। জাহান্নামের সেই আগুনের পরে আগুনের লেলিয়ান শিখা থেকে ভয়ের থাত্রে কাঁপবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন ফেরেশতা বলবে, না, বাঁচার উপায় নেই, অর্ডার আল্লাহর, তোমাকে এই আগুন ভোগ করতে সারা জীবন এই কবরের মধ্যে বসে যতদিন কেমন না হবে। এটা কিন্তু মরার সমস্যা শুরু হয়ে যাবে। আর যদি আলহামদুলিল্লাহ আল্লাহাক যদি আমাদেরকে জান্নাতে হিসাবে কবুল করে নেন, তাহলে মৃত্যুর আগে থেকেই আমাদের সুসংবাদ শুরু হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা চলে আসবে, ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবাহ কানা ফী জাসাদিন তাইয়্যিব উখরুজি ইলা রাব্বিকা, বেরিয়ে এসো তোমার প্রতিভা আলোকের দিকে। জান্নাতের সুগন্ধিময় রুমাল নিয়ে ফেরেশতারা আসবেন আর আমার রুহুকে ডাকবেন, উখরুজি আইয়ুহান নাফসুত তাইয়্যিবাহ কানা ফী জাসাদিন তাইয়্যিব, হে পবিত্র রূহ যা ছিল একদিন পবিত্র দেহে, বেরিয়ে এসো, উখরুজি, বেরিয়ে এসো, ইলা রাব্বিকা তোমার প্রতিভা আলোকের দিকে, যিনি তোমার প্রতি আছেন রাব্বিন গায়রা গাজবান, যিনি তোমার উপরে আদৌ ক্রুদ্ধ নন, এসো তোমার প্রতিভা আলোকের দিকে। তার রুহটা বেরিয়ে আসবে এমনভাবে যেন একেবারে আলকাতরাজ যেমন উপুড় করলে কলসি থেকে অটোমেটিক পড়ে যায়, ঠিক অমনি করে তার রুহটা বেরিয়ে আসবে, সে কিছুই বুঝতে পারবে না। এবার যখন তার সুগন্ধযুক্ত রুহ নিয়ে ফেরেশতারা চলে যাবে সাত আসমানে, প্রতি আসমানে দ্বাররক্ষী বলবে, কে কার রুহ নিয়ে আসছো? বলা হবে অমুকের রুহ। সে রুহও তাকে সেখানে সম্ভাষণ জানিয়ে বলবে, মারহাবাম বির রুহিয়াত তাইয়্যিব, এসো হে পবিত্র রুহ। এমনি করে সাতটা আসমান ক্রস করে আল্লাহর কাছে যাওয়া হবে। আল্লাহ পাক বলে, হ্যাঁ আমি জানি আমার এই বান্দা ঠিক এমনি করেই জবাব দেবে, যাও ওকে রুহটা ফিরিয়ে যাও, ইল্লিনে রেখে দাও, ওর উপরে তোমরা জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের সুবাজার চালু করে দাও, ওর খবরের মধ্যে যেন জান্নাতের সুযোগ শুরু হয়ে যায়। আল্লাহ পাক, তুমি আমাদের রুহগুলোকে এমনি করে তুমি পবিত্র রুহ হিসাবে কবুল করে নাও, আমাদের মৃত্যুর আগে থেকেই যেন আমাদের রুহের উপরে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়ে ফেরেশতাদের পাঠিয়ে দেন। আমরা চাই না, কষ্ট করছে, মৃত্যু যে কোনো সময় এসে যেতে পারে, এই নিঃশ্বাস এখন আছে, এক মুহূর্ত পরেই নিঃশ্বাস চলে যেতে পারে। নিঃশ্বাসের মালিক যিনি, নিঃশ্বাস তিনি দিয়েছেন, তিনিই বের করবেন, কারো কোনো ক্ষমতা নেই এটাকে ঠেকিয়ে রাখার। হে আল্লাহ, তবলিগ ইসলামে উপস্থিত যেসব মুসল্লিরা আজকে এখানে আছেন, সবার জন্য আমরা প্রাণ ভরা দোয়া করছি তোমার কাছে, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা অনেক পাপি, অনেক পাপি, পাপ করে করে আমাদের জীবনটা কালিমাময় হয়ে গেছে। আল্লাহ, তুমি ক্ষমা না করলে কারো ক্ষমতা নেই আমাদেরকে ক্ষমা করার। হে আল্লাহ, আমাদের ক্ষমা করে দাও, আমাদের মৃত্যুর সময় আমাদেরকে তুমি সুসংবাদ জানিয়ে ফেরেশতা পাঠিয়ে দাও, যেন গজবের ফেরেশতা যেন আমার কষ্ট না দেয়। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার অর্থে আখেরাতে দৃঢ় ঈমান আনার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা
আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহ ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم شبه درود پڑھن نیروبے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر الدين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم ارتوچه الله جرا তোমার নবীর দ্বীনকে সাহায্য করে তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো আমিন। وخزل من خزل الدين محمد صلى الله عليه وسلم وتجعلنا منهم يا الله جرا تو নবীর দ্বীন কে লজ্জিত করে তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো না। عباد الله رحمكم الله ان الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم على ذكر الله تعالى وأعلى وعز وجل وتم وهم أكبر ثم لا يموت به
فيعذبه الله عذابا أكبر إن الذين